কক্সবাজারের টেকনাফে দুই দিনে অপহৃত 10 জনই বাড়িতে ফিরেছে। গেল রাত 12টার দিকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। প্রত্যেকের জন্য 20,000 টাকা করে মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। তবে পুলিশের দাবি, কঠোর অভিযানের কারণে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। বুধবার 8 জন কৃষক ও মঙ্গলবার 2 জন সহ মোট 10 জন অপহরণের শিকার হয়। ওয়াইংকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহাদাত সিরাজি জানান, বুধবার সকালে পাহাড়ে কাজ করতে গেলে 8 কৃষককে অপহরণ করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এর আগের দিন আরও 2 জনকে অপহরণ করা হয়। পরে অপহৃতদের স্বজনের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে তারা। পুলিশের অভিযানে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে পরপর অপহরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কক্সবাজারের টেকনাফে অপহরণ বেড়ে যাওয়ার বিষয়ে কি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? মাবুয়া, মূলত রোহিঙ্গা সন্ত্রাসী এবং স্থানীয়দের সাথে যোগসাজশ করে একটা কয়েকটা সিন্ডিকেট গঠন করা হয়েছে। সেখানে অপহরণের যে চক্রগুলো রয়েছে, তারা সাধারণ মানুষ থেকে শুরু করে এবং ধনাঢ্য ব্যক্তি পর্যন্ত তারা টার্গেট করে সেভাবে অপহরণের কাজগুলো চালিয়ে যাচ্ছে। গত 1 বছর ধরে অপহরণের মাত্রাটা অনেক বেড়েছে এবং 2-1 দিনে অপহরণের যে ইয়েটা অনেকটা বেড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে মুক্তিপণের জন্য অপহরণের পর তারা টাকা দাবি করে আসছেন। তো বিষয়টা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং র্যাব সহ বিভিন্ন সময় তাদের অভিযানের মুখে পরবর্তীতে মুক্তিপণের বিনিময়ে তারা পাহাড়েই তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো গতকালকেও রাতেও 10 জন অপহরণের পর তাদেরকে কয়েক দফা অপহরণ শেষে তাদেরকে আবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো এ ধরনের অপহরণ ঘটনায় স্থানীয় আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি হৈকক ইউনিয়নের তিনি জানিয়েছেন, এ ধরনের অপহরণের সংখ্যাটা যদি আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে পরবর্তীতে আরো এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ধন্যবাদ।